नमस्कार बंधुरा अनुश्री रान्नाघरे अपने सबाई के स्वागत। चलो शुरू करी हमार आज के रेसिपी। आज हमें बनाब कची सजने डाँटा दिए और चुनो माछ दिए चच्चड़ी। रान्नाटा गरम गरम भातर संगे खूब ही अपूर्व खेते लागे और कची डाँटा खेते एमनी खूब सुंदर टेस्ट लागे और ओपर जो आर चुनो माछ दिए और असाधारण खेते लागे। तो चलो प्रथम के शेष अब्दि हमें राननाटा क्यों करीप ना कर पूरा भिडियो देखे नी और हमार चैने नतून बंधुरा जरा एखो पर्त चैनल सबसक्राइब करें हमार चैनल प्लिज सबसक्राइब कर देवे और नतून नतून रानना भिडियो देखार जो। सब प्रथम गैस अन करें कड़ा गरम कर दिए दीची परमाण मत सर्षे तेल। राननाटा सर्षे तेले ही कर तेलटा भलोक प्रथम गरम कर ভালোভাবে তেলটা গরম করে নেবার পর দিয়ে দেব 200 গ্রাম চুনো মাছকে আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেই চুনো মাছগুলো দিয়ে দেব ভাজার জন্য। আমি দুটো পার্টে চুনো মাছগুলোকে ভেজে নেব। হালকা লাল লাল করে আমি চুনো মাছগুলোকে ভেজে নেব। চুনো মাছগুলো দেখুন হালকা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে মাছগুলোকে তুলে নিচ্ছি। ठीक सेम प्रसेस में बाकी माछगुलो के भेजे नेब। एरपर ओई तेलेते फोड़न देव एक चामच पाँच फोड़न एक शुकनो लंका माझखान थेके फाटिए दिएछि। फोड़नटाके भालोभावे भेजे नेब जतक्षण ना फोड़न थेके मिष्टि गन्ध बेरोच्छे। फोड़न थेके सुंदर गन्ध बेरिए जावार पर आमि एखाने दिए दिच्छि आधखाना टमेटो कुचि। टमेटोटा दिए भालो करे एकटु भेजे नेब नाड़াচাড়া करे। এরপর আমি এখানে সবজিতে নিয়েছি 200 গ্রাম কচি ডাটা সজনে ডাটা একটা বেগুন এবং ডুবো ডুবো করে কেটে নিয়েছি ছোট ছোট করে একটা আলু এবং ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর 200 গ্রাম কুমড়ো এরকমভাবে ডুবো ডুবো করে একটু কেটে নিয়েছি। এরপর সব সবজিগুলোকে দিয়ে দেব। সব সবজিগুলোকে দিয়ে 2 মিনিট সময় ধরে আমি ভালো করে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই রেখে আমি সবজিগুলোকে ভাজব। ভালো করে ভেজে নিলে এই রান্নাটার টেস্টটা তবেই খুব সুন্দর হবে। ভালো করে 2 মিনিট সময় ধরে ভেজে নেবার পর আমি এখানে দিচ্ছি 1 চামচ নুন 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাঁচা লঙ্কা বাটা। ঝালটা নুনটা নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন। ভালো করে সব উপকরণ দিয়ে আরও দেড় থেকে 2 মিনিট ধরে একটু কষিয়ে নেব। আমি এই রান্নাটায় খুব বেশি তেল বা খুব বেশি মশলা ব্যবহার করিনি। খুব কম তেল মশলা দিয়ে এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা যায়। ভালো করে কষিয়ে নেবার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা যদি কেউ পছন্দ না করেন তবে এখানে স্কিপ করতে পারেন। তবে আমার মনে হয় যে এটা কুমড়ো দেওয়া হয়েছে তাই সামান্য একটুখানি চিনি দিলে রান্নার টেস্টটা খুব সুন্দর হবে। ভালো করে চিনিটা দিয়ে আরও 1 মিনিট সময় ধরে একটু কষিয়ে নিলাম। তারপর এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে জল, 1 কাপ মশলা লঙ্কা বাটার জল আর 1/2 কাপ নর্মাল জল। ভালো করে জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব, জলটাকে মিশিয়ে নেব। তারপর ফুটে ওঠার অপেক্ষা করব। গ্রেভিটা ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 5 মিনিটের জন্য সবজিগুলো রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সব সবজিগুলো আমার প্রায় সিদ্ধই হয়ে গেছে। যেহেতু ছোট ছোট করে কাটা হয়েছিল তাই সবজিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা চুনো মাছ। চুনো মাছগুলো দিয়ে খুব হালকাভাবে একটু মিশিয়ে নেব যাতে সবজিগুলো আমার খেতে না যায়। তাই হালকা হাতে চুনো মাছগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে চুনো মাছ দিয়ে মিক্সড করার পর আমি ঢাকা দিয়ে আরও 2 মিনিট সময় ধরে মাছগুলোকে একটু সেদ্ধ হতে দেব যাতে মাছগুলো একটু নরম হয়ে যায়। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকাটা সরিয়ে নিচ্ছি। পুরোপুরি তৈরি হয়ে গেছে আমার দারুণ স্বাদে কচি সজনে ডাঁটা দিয়ে চুনো মাছের একটা রেসিপি। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন ডাঁটাগুলো কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এমনিতেই কচি ডাঁটা খুবই কম সময় লাগে সেদ্ধ হতে।
এরপর ঢাকা দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি গরম গরম সার্ভ করে নিই। গরম গরম সার্ভ করে নিয়েছি দুর্দান্ত স্বাদের কচি ডাটা দিয়ে চুন মাছের একটা রেসিপি, খুবই টেস্টফুল একটা রেসিপি। অবশ্যই আপনারা বাড়িতে রান্নাটা ট্রাই করে দেখতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে দুপুরবেলায় অসাধারণ খেতে লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।